যে কোনো সময় যে কোনো দিন আলোচনা এবং আন্দোলন একসঙ্গে চলবে। ডক্টর তুহিন মালিক, জি আপনি তো সঠিক সঠিক কথাটাই বলেছেন, আর আমাদের এমপি সাহেব যেটা বলেছেন সেটাও অত্যন্ত, উনি ওনার রাজনৈতিক দক্ষতা মেধায় এবং একটা পোর খাওয়া মানুষ, এই সরকারের সময়ে সরকারে থেকেই যিনি কারাবরণ ভোগ করেছেন, তো উনি তো দুদিকেরই রাজনীতির একটা বিদগ্ধ জননেতা হিসেবেই নিজেকে আত্মপ্রকাশ করেছেন, উনার মূল্যায়ন তো অবশ্যই এটা প্রণিধানযোগ্য। তো আপনি যেটা বলেছেন যে সংলাপ, অ্যাকচুয়ালি সংলাপের পূর্ব শর্ত তো হচ্ছে আলাপ। আমাদের দুই নথির মধ্যে জীবনে কোনোদিন আলাপই হচ্ছে না, সংলাপ তো এটার সেকেন্ডারি পার্ট। হ্যাঁ, একটা জিনিস হলো, এটা তো খুবই ভালো হয়েছে যে একটা আশার আলো তো আমরা দেখছি, যে এটা এই কারণে যে আলো শুধু সূর্য থেকে আসে তা না, আলো কিন্তু সম্ভাবনা থেকেও আসে, অনেকগুলো পদ্ধতি আছে। তো দুই নেত্রীর কথার মধ্যে যেটাই হয়েছে ফোন আলাপ, এর মধ্যে রাজনীতি অনেক বেশি আছে। এই কারণে আছে যে গত 21শে অক্টোবর, আজকে থেকে সাড়ে ছ দিন আগে মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকে তার কলিগদেরকে বলেছেন যে আমি আজকে বিরোধী দলের নেত্রীকে ফোন করব। এই যে উনি ছদিন ধরে মাননীয় প্রধানমন্ত্রী ফোন করতে পারছেন না, এই ফোনের অপেক্ষায় পুরো জাতিটাই রয়েছে যে 25 তারিখে কি যেন ঘটে যায়। অনেকটা ধরেন ওই যে অনেক দেরি করেছেন, আসলে তাই বলেছেন যে এই যে আজকে ফোন আলাপটা দুদিন আগেও হলেও হতো, যে আপনি পুণ্যেন্দু পত্রীর একটা কবিতা তো এখন সবাই বলছে খুব, যে যে টেলিফোন আসার কথা সেই টেলিফোন আসেনি, প্রতীক্ষাতে প্রতীক্ষাতে সূর্য ডোবে রক্তপাতে, যার হাসার কথা সে হাসেনি, যে টেলিফোন আসার কথা আসেনি। তো এই যে প্রতীক্ষাতে প্রতীক্ষাতে সূর্য ডুবে রক্তপাতে, রক্তপাত তো শুরু করার পর যদি আপনি টেলিফোন আসে, এবং টেলিফোনটা কিভাবে আসলো দেখেন, যখনই বলা হচ্ছে লাল ফোনে, এবং আপনি সঠিক বলেছেন যে লাল ফোনটা অনেকদিন ধরে ডেট পড়ে আছে, তার মানে কি এটা কি জনগণকে বোঝানোর জন্য যে আপনি মৃত জায়গায় কি প্রাণ সঞ্জীবন করতে চাচ্ছেন? এবং যেখানে খুব মানে একটা অবাস্তব বা অবিশ্বাস্য ব্যাপার, বিশ্বাস করতে কষ্ট হয় যে বিরোধী দলের নেত্রীর লাল ফোন দীর্ঘদিন ধরে বিকল থাকে। না, সেটা তো আছে। আর যে নেত্রী ডিজিটাল নেত্রী, ডিজিটাল সরকারের স্লোগান নিয়ে উনি ক্ষমতা এসেছেন, উনি অ্যানালগ ফোনে ফোন করেছেন, তাও ডেট ফোনে, মানে সেটি হয়তো সিকিউরিটির কারণে রেড ফোনে ফোন করেছেন, যেখানে পরে তো মোবাইলে ঠিকই করেছেন, আপনি মোবাইল 3G যুগে তো উনি মানে যেখানে 5 টাকার ব্যালেন্সে অসম্ভবকে সম্ভব করা যায়, উনার কি 5 টাকা ব্যালেন্স নাই প্রধানমন্ত্রীর? এটা তো মানে এটা দেখানো হচ্ছে যে দূরত্বটা উনাদের মধ্যে, এই দূরত্বটা শুধুমাত্র ইগোর দূরত্ব, যে আমি কি তাকে ফোন করব, সে কি আমাকে করবে। এই যে দুই নেত্রীর মধ্যে ব্যক্তিগত, আপনি কি বলতে চাইছেন যে এই যে দুজন যে শেষ পর্যন্ত কথাবার্তা বললেন বা প্রধানমন্ত্রী যে শেষ পর্যন্ত ফোন করলেন, নিঃসন্দেহে এটি একটি ইতিবাচক দিক, বা বিরোধী দল যে চিঠি পাঠালো বা তারা যে সংসদে গেল, এগুলো যতটা না তাদের নিজের ইচ্ছা তার চেয়ে বেশি বাইরের প্রেশারে? না, শুধু বাইরের না, ভেতরেরও প্রেশার আছে। যে প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী যে ভাষায় কথা বলেছেন, আপনি হয়তো এটা খেয়াল করবেন যে ওনার চেহারায় তো সেই জৌলুস আমরা দেখিনি যেটা সবসময় যে কি উনি যেভাবে কথা বলেন। তো যেটাই হোক না কেন, খাবার দাবার দিয়েছেন, মানে আমরা তো আশা করি যে উনি ওনার সন্তানের জন্মদিনে যেরকম মোরগ পোলাও রান্না করে খাওয়ান, উনি সেরকম রান্না করে হয়তো সাগর রুনির বাচ্চাকে না খাওয়ান, আপনি বিশ্বজিতের মাকে না খাওয়ান, অন্তত আজকের দিনে যাওয়াত দিয়েছেন তাদেরকে অন্তত খাওয়াবেন। তো সেটা প্রসঙ্গ না, প্রসঙ্গ হচ্ছে যে সংলাপের বিষয়টা তো, আপনি সংলাপ কিংবা গণতন্ত্র তো শব্দের বিষয় না, আপনি আবার যেমনটা বলছেন তাহলে প্রধানমন্ত্রীকে সারাক্ষণ সবাইকে রান্না করে খাওয়াতে হবে, কারণ প্রচুর মানুষ ওনার সঙ্গে দেখা করতে যান, বিভিন্ন মহলের লোকজন যান, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে উনি কথা বলছেন, সবাইকে ওনার রান্না করে খাওয়াতে হবে, তো রাষ্ট্রের আর কাজ করা হবে না। সেটাই আচ্ছা, আমি যেটা বলছি যে এই যে সংলাপ কিংবা গণতন্ত্র বিষয়টা তো আপনার শব্দের বিষয় না, এবং এটা জিভে থাকার কোনো শব্দ না, এটা তো আচরণের বিষয়। আপনি একদিকে সংলাপ বলছেন, আর গতকালকে একই দিনে 8 জন লোককে বিজেপি পুলিশ গুলি করে মেরে দিল, এবং ফরিদগঞ্জে চাঁদপুরের 4 জন যুবদল কর্মীকে গুলি করে মারা হলো। তো একদিকে আপনি অস্ত্র হাতে বলবেন যে তুহিন ভাই আমার বাসায় দাওয়াত খেতে আসেন, তো আমি কি আপনার রান্না খেতে আসবো না, তো আপনার অস্ত্র দেখতে আসবো? দুটো একসাথে হয় না, এটা খুবই স্বাভাবিক, আপনার আচরণের পরিবর্তন আনতে হবে।
তো সংলাপটা তো রেসিপ্রোকাল, মনে হয় না আবার যে বিরোধী দলের, তাহলে তো আপনি যদি বলেন যে পুলিশি যে অবস্থান সেটিতে পরিবর্তন আনতে হলে তো বিরোধী দলের যে রাজনৈতিক কর্মসূচির অবস্থান সেখানেও তো পরিবর্তন আনা দরকার। বিরোধী দলের যেমনটা প্রধানমন্ত্রী চাইছেন বা বলছেন, অবশ্যই অবশ্যই বিরোধী দলের যেটা করেছে, বিরোধী দল কিন্তু পাশ করেছে সময়ের পরীক্ষা এবং কথা রাখাতে পাশ করেছে, এটা তাদেরকে ধন্যবাদ দিতেই হবে। আমরা 25 অক্টোবর নিয়ে অনেক বড় আশঙ্কায় ছিলাম যে এটা 28 অক্টোবরের মতো হবে কিনা গতবারের মতো, এবং মির্জা ফখরুল সাহেব উনি তো ভদ্রলোক, যথেষ্ট ভদ্রলোক, উনি যে ভাষায় বলেছেন যে আমরা কোনো সহিংসতা করব না, কাউকে করতেও দিব না, শান্তিপূর্ণভাবে করবো, শান্তিপূর্ণভাবে শেষ করবো, এবং ওনারা ওনারা তো কথা রেখেছেন তো। এবং একান্তই যখন 6 দিন 6.5 দিন হয়ে গেল তখন তো তারা হরতালের ডাক দিয়েছেন, একটা আলটিমেটাম দিয়েছেন, একেবারে যদি আজকে হরতালটাও না দেওয়া হতো আমার তো বিশ্বাস প্রধানমন্ত্রী ফোন করতেন না, এবং ফোনেও উনি যে ভাষা দিয়েছেন আপনি দেখেন যে কিভাবে রাজনীতি করা হচ্ছে জিনিসটাকে নিয়ে। সৈয়দ আশরাফ সাহেব বলেই দিয়েছেন যে শুধু বিএনপি সেখানে যাবে, অন্য কেউ যাবে না, তো আপনি প্রথমেই দাওয়াত দিয়ে একটা 18 দলের জোটকে ভেঙে দিয়েছেন যে না তোমাকে আসতে হলে নাকে খড় দিয়ে 18 দলের জোটকে ভেঙে শুধু তুমি একা আসবে। তো এই হরতাল তো দেখেছে 18 জন জোট দেখেছে, প্রায় আপনার খালেদা জিয়া একা তো এটার ক্যান্সেল করতে পারেন না, প্রত্যাহার করতে পারেন না, এবং ওনাদেরকে বাদ দিয়ে তো উনি ডিসিশন নিতে পারেন না, নিলে তো উনি একা হয়ে যাচ্ছেন। তো একটা তার মানে প্রধানমন্ত্রীর হাতের রান্না খেতে হলে আপনাকে 18 দলের 17টা দলকে বাদ দিয়ে ওনাকে নাকে খড় দিয়ে যেতে হবে, এইভাবে তো সংলাপ হবে না। আপনি লোককে দেখাতে চাচ্ছেন যে আমি আন্তরিকতা আছে, কিন্তু আপনি আপনার কৌশলে করছেন এমন অবস্থা যাতে আপনি আমার বাসায় দাওয়াত খেতে না আসতে পারেন, এইভাবে তো সংলাপ হবে না। কিন্তু তারপরেও যে মূল বিষয়টা হচ্ছে, যেটা খালেদা জিয়া যে স্ট্যান্ডে বলা হচ্ছে যে আপনি একটা জিনিসে রাজি হন যে অনির্বাচিত নিরপেক্ষ তত্ত্বাবধায়ক কিংবা এই নামে হোক না কেন, এটা তো খুবই স্বাভাবিক। দেখেন আমি আপনাকে দুটো এক্সাম্পল দিব, যুক্তিই দিব, আমরা তো আইনজীবী লয়ার হিসেবে আমি দুটো আর্গুমেন্ট আপনাকে দিব। ফার্স্ট আর্গুমেন্ট হচ্ছে দেখেন এই প্রধানমন্ত্রীর অধীনে তার নিজের দলের নেতা যার ভক্ত গোলাম মওলা রনি তোফায়েল আহমেদ সাহেব মন্ত্রিত্ব নেননি, তার জোটের নেতা রাশেদ খান মেনন মন্ত্রিত্ব নেয়নি, তো বিএনপির কোন নেতা কেন তার আন্ডারে মন্ত্রিত্ব নিবে, সর্বদলীয় তো প্রশ্নই ওঠে না, তার দলের লোকই তো নেয়নি। দ্বিতীয়ত যে বিষয়টা হচ্ছে যে দেশে 50টার মতো অর্ধ শতাধিক মন্ত্রী, নির্বাচিত মন্ত্রী আছে, তারপরেও আপনার প্রধানমন্ত্রীর প্রয়োজন হয় অনির্বাচিত উপদেষ্টাদের উপদেশ নেয়ার, না হলে উনি দেশই চালাতে পারেন না। আর তাহলে আপনি 5টা বছর অনির্বাচিত উপদেষ্টা নিয়ে আপনি দেশ চালাচ্ছেন তাতে কোনো সমস্যা নাই, আর 2-3 মাসের নির্বাচনকালীন সময়ে রাষ্ট্রপতিকে অনির্বাচিত উপদেষ্টার উপদেশ দিবে তাতে আপনার সমস্যা হয়ে যাচ্ছে। তো আপনি তো দুইভাবে দেখলে হবে না, তো আপনি যেটাকে বিশ্বাস করেন সেটাকে বিশ্বাসই করতে হবে। 96 আপনি জননেত্রী হয়েছেন, গণতন্ত্রের মানুষকন্যা হয়েছেন তত্ত্বাবধায়কের আন্দোলন করে, এখন এসে তো আপনি এটা বলতে পারেন না যে তত্ত্বাবধায়ক খারাপ, আপনাকে তার বলার তো নেতৃত্ব কি জিনিস, নেতৃত্ব জিনিসটা হচ্ছে আপনি জনগণকে যেটাকে বিশ্বাস করাবেন সেই বিশ্বাসের মধ্যে নিজে প্রথম থাকবেন। এটার সবচেয়ে বড় ক্ষতিটা কি হয়েছে, যেটা সবসময় বলা হচ্ছে প্রথম আলোর মতো পত্রিকায়ও বলেছে, এই যে 90% মানুষ কেয়ারটেকার চায়, আমার কাছে মনে হয় যে 90% কিভাবে হয়, যেখানে 40-এর মতো তো আওয়ামী লীগের লোক আছে তাহলে অন্তত 60% হবে, তারা 90 কিভাবে হয়, তার মানে আওয়ামী লীগেরও প্রায় 30% লোক তত্ত্বাবধায়ক চায়, তার মানে আওয়ামী লীগের 40%, বিএনপির 50%, মানে 100%, 50 জন, এই 90 জন লোক তত্ত্বাবধায়ক চায়, আওয়ামী লীগেরও 90% লোক তত্ত্বাবধায়ক চাচ্ছে, তার মানে এটা কি, আওয়ামী লীগের নেতা কর্মী প্রত্যেকই তো চাচ্ছে, কারণ তারা যখন সংসদীয় কমিটি বিএনপি আর আওয়ামী লীগ না, তার মাঝখানে অনেক মানুষ না, মাঝখানে তো চাচ্ছেই 90%, তাহলে কোথায় হলো, তাহলে কি 10% আওয়ামী লীগের লোক দেয় দেশে, নিশ্চয়ই না, নিশ্চয়ই 30% আছে। তো তা কারা চাচ্ছে না, তারা চাচ্ছে না যারা দুর্নীতি করেছে, এই যে কালো বিড়ালরা রয়ে গেছে, আবুলরা রয়ে গেছে, এবং যাদের সম্পর্কে মানুষ জানে লুটতরাজ করেছে, তারা প্রধানমন্ত্রীকে এই বুদ্ধিগুলা দিচ্ছে যে দেখেন আমরা টিকে যাব। গোলাম মওলা রনি।